হ্যালো ভিভার্স আশা করি ভালো আছেন সবাই আজ ছাব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার বিজ্ঞানের আলোয় আলোকিত আজ আমাদের এই জীবন খুন থেকে উঠে পাচ্ছি নতুন নতুন প্রযুক্তি তাই হয়তো ভুলে যাচ্ছি মহান সৃষ্টিকর তাকে স্মরণ করতে আসুন শুনি কোথায় আছি আমরা আমরা এখন কলিযুগের শেষ ধাপ মহাকরী বা খরকলি যুগে বাস করছি কেমন এই কলিযুগ সনাতন ধর্মের সত্য ত্রেতা দাপড় কলি এই চারটি যুগের কথা বলে আছে চারটি যুগের মধ্যে সবচেয়ে খারাপ ও গরমকর যুগ হল কলিযুগ যা বর্তমান সময়ে রাজা মহারাজ একজন মানুষকে পথ থেকে অধর্মের পথে নিয়ে আসার জন্য যতটুকু ব্যবস্থা করা দরকার ঠিক ততটাই ব্যবস্থা করে রেখেছেন এই রাজা দুষ্ট কলির রাজা মানুষকে পুণ্যের পথ থেকে পাপময় জীবনে নিয়ে আসার জন্য এতটাই উত্তম ব্যবস্থা করে দিয়েছেন যা দেখে আমি সত্যি অবাক হই আমার অবাক হওয়া কারণ এই যে এক সময় মানুষের পাপ কাজ করার জন্য কিছু সময়ের প্রয়োজন হতো পাপ কাজ করার জন্য চেষ্টা করতে হতো কিন্তু এখন কলি মহারাজের ব্যবস্থাপনায় পাপ কাজ করার জন্য বেশি সময়ের প্রয়োজন নেই তেমন চেষ্টা করারও প্রয়োজন নেই একজন মানুষ ইচ্ছা করা মাত্রই পাপের সাগরে নিমজ্জিত হতে পারে আর আগেকার যুগে মানুষের পাপ কাজ করার ইচ্ছাও খুব কম জাগত কারণ তখনকার সময় মানুষ সভ্য ও জীবন যাপন করত। তাই তখনকার প্রায় সবারই ইন্দ্রিয় ছিল সম্জত তখনকার যুগে এমন কোন ব্যবস্থাও ছিল না যা দেখে মানুষের পাপে লিপ্ত হওয়ার ইচ্ছে জাগবে কিন্তু এখন কলি মহারাজ পাপ কাজ করার ইচ্ছা জাগানোর বা পাপে ব্যবস্থা হাতে হাতে করে দিয়েছেন। যা মানুষকে মুহূর্তেই পাপ কাজে লিপ্ত হওয়ার ইচ্ছা জাগাতে পারে মানুষের একমাত্র দুঃখের কারণ হল পাপময় জীবন যদিও মানুষ পাপ কাজ করার মাধ্যমে সুখী হওয়ার চেষ্টা করছে কিন্তু তারা পাপ কাজ করার মাধ্যমে সুখী হতে পারছে না বরং পাপ কাজ করে তারা আরো বেশি দুঃখের সাগরে নিমজ্জিত হচ্ছে কিন্তু তা তারা বুঝতেই পারছে না তারা তম গুণের দ্বারা আচ্ছন্ন হয়ে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভাবে সবসময় পাপ কাজ করেই চলছে যার কারণে তাদের কখনো দুঃখের নিবৃত্তি হচ্ছে না মানুষ এ যুগে ইচ্ছে করেও সৎ থাকতে পারছে না একটু অসচেতন হয়ে ধর্মের পথ থেকে বিন্দু মাত্র সরে আসলেই কলির কবলে পড়ে যাচ্ছে আর একবার কলির সাদে আটটা পরলে সেখানে থেকে মুক্ত হয়ে প্রায় অসংখ্য আর যারা কলির সাদে পা দিয়েছে বা কলির প্ররোচনায় পাপ কাজ করছে তাদের গতি হবে নরক যা স্থান, সত্যি কলিযুগে সব থাকা খুব কঠিন হয়ে গেছে কারণ এ যুগে চতুর্দিকে পাপের তাই এ যুগে থাকতে হলে যেভাবে শাস্ত্র নির্দেশ মেনে চলতে হবে সব থাকার অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে সৎ সঙ্গ গ্রহণ করতে হবে এবং অসৎ পথে চলার শাস্তি সৎ পথে চলার পুরস্কার কি সম্পর্কে অবগত থাকতে হবে তবেই পাপকাছ থেকে মুক্ত থাকা যাবে যদি আরো তথ্য নির্ভর সত্য খবর শুনতে ও জানতে চান অনুরোধ থাকলো সাবস্ক্রাইব এবং ক্লিক করুন বেল আইকনে ধন্যবাদ আপনাদের সেবায় নিয়োজিত এল হ্যাঁ দাস